নমস্কার বন্ধুরা, মাল্টিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিক হচ্ছে আধার কার্ড। কিছুদিন আগে প্যান কার্ডের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকে, ঠিক সেই রকমই একটা নতুন সমস্যা আসতে চলেছে আধার কার্ডেও। প্যান কার্ডের সমস্যা এটাই দেখেছিলাম যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকলে এখন আধার লিঙ্ক করতে গেলেই প্রত্যেক মানুষকে 1,000 টাকা করে ফাইন দিতে হচ্ছে। ঠিক এরকমই আধার কার্ডেও একটা নতুন আপডেট চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে আধার কার্ডে ডকুমেন্টস আপডেট। অর্থাৎ যে সকল মানুষ বিগত 10 বছর ধরে আধার কার্ডের কোনো কাজ করাননি, তাদের প্রত্যেককে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে সকলকে দেখিয়ে দেবো সবাই বাড়িতে বসে কিভাবে ফ্রিতে মোবাইল থেকেই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করবেন। আপনারা দেখছেন মাল্টিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেল, আমি রয়েছি সুমন আপনাদের সাথে। সকলকে একটা কথা মনে রাখতে হবে, আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেট এখন ফ্রিতে হলেও 14 জুন 2023-এর পর থেকে কিন্তু আর ফ্রিতে হবে না। প্যান কার্ড যেমন ফাইন দিয়ে আধার লিঙ্ক করতে হয়েছিল, ঠিক সেই রকমই আধার কার্ডেও ফাইন দিয়ে আপনাদেরকে ডকুমেন্ট আপডেট করতে হবে। তাই সকলকেই বলবো, দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসটা আপনারা হয় মোবাইল থেকে করে নেবেন অথবা যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়েও করে নিতে পারেন। এখন সম্পূর্ণ ফ্রিতে চলছে এই প্রসেসটা। তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে আমরা এই ফর্মটা আবেদন করে নেব। ভিডিও শুরুর আগে একটা কথা বলি, ওএসি স্কলারশিপ নিয়ে অনেক ভাই বোন সমস্যায় পড়ে আছে, সবার টাকা ঢোকেনি। তাই যাদের যাদের টাকা ঢোকেনি তারা এই ভিডিওটি ভালোভাবে দেখো, এখানে সব সমস্যার সমাধান করা আছে। চলো এবার আমরা দেখে নিই কীভাবে ডকুমেন্ট আপলোড করবো আধার কার্ডে। প্রথমেই গুগল বা ক্রোম ব্রাউজার খুলবে এবং এখানে আধার কার্ড টাইপ করবে। আধার কার্ড টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে, যেটা প্রথমে লিঙ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আধারের মেন অফিসিয়াল লিঙ্ক। এই উপরে টাচ করলাম। টাচ করার পর সঙ্গে সঙ্গে আমাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। এখানে যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হয়ে আছে, ওই জন্য ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আমি এখানে ইংলিশ করে নিলাম। তোমরা সবাই বাংলাও করে নিতে পারো, এখানে বাংলা অপশানও রয়েছে। বোঝার সুবিধার ক্ষেত্রে তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা মনে হবে সেই ল্যাঙ্গুয়েজটাই তোমরা এখানে সিলেকশন করবে। দেখো আধারের মেন ওয়েবসাইট খোলা মাত্র এখানে বলে দিচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে 10 বছরের মধ্যে একবার করে আধার আপডেট করতে হবে, বোঝা গেছে? চলো এরপরে দেখো ডাউনলোড আধার অপশানটা, এখানে টাচ করা মাত্রই এই আর একটা ওয়েবসাইটে আমরা ঢুকে যাব, যেটা হচ্ছে আধারের লগ ইন পেজ। লগ ইন টাচ করে আমরা আধারে এগিয়ে যাব। এরপর এখানে এন্টার আধার নাম্বার, অর্থাৎ যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তার আধার নাম্বারটা আমরা এখানে টাইপ করে নেবো ধীরে সুস্থে। মনে রাখতে হবে আধার নাম্বার ভুল দিলে হবে না, এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা হাতের কাছে তোমাদের রাখতে হবে। ব্যাস এখানে আধার নাম্বারটা পরপর টাইপ করে দেওয়ার পর এখানে ক্যাপচা কোড, ক্যাপচাটা দেখে দেখে ফিল করবো ঠিকঠাকভাবে। তারপর ক্যাপচা কোড ফিল করা হয়ে গেলেই নিচে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি অপশান, ওখানে টাচ করবো। যে মোবাইলটা আধারের সঙ্গে লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারটাতে একটা ওটিপি ঢুকবে, ওই ওটিপিটা আমরা ওখান থেকে নিয়ে এই যে এখানে এন্টার ওটিপি রয়েছে এই এন্টার ওটিপি অপশানে আমরা ওটিপিটাকে সাবমিট করে দেবো ঠিকঠাকভাবে। সাবমিট করা হয়ে গেলেই লগ ইন অপশানটা এনেবেল হয়ে যাবে। লগ ইন অপশানটা করেই আমি আমার পোর্টালে আধারে ঢুকে গেছি। দেখো ঠিক সেরকমভাবে তোমরাও এই আধার পোর্টালে ঢুকে যেতে পারবে। স্ক্রল করে নিচের দিকে আসা মাত্রই দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট এখানে লেখা আছে, ওই অপশানটাই টাচ করতে হবে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023, অর্থাৎ এই সার্ভিসটা 2023-এর 14 তারিখ পর্যন্ত ফ্রি সার্ভিস দিচ্ছে, কিন্তু এরপর যখন করতে যাবে তখন কিন্তু আর ফ্রি থাকবে না। তাই সকলে যত তাড়াতাড়ি পারবে এটা সাবমিট করে নেবে। এরপরে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছ, নেক্সট অপশানে টাচ করার পর এরকম আর একটা ইন্টারফেস খুলবে। তারপর আবার তোমাকে নেক্সটে টাচ করতে হবে নিচের ডান দিকে। নেক্সটে টাচ করার পর আবার একটা নতুন ইন্টারফেস খুলবে, সেটা হচ্ছে এরকম, অর্থাৎ এখানে তোমার পুরো ডিটেলসটা থাকবে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক করে আবার এগিয়ে যেতে হবে নেক্সট করে। এখানটা তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে, এটাই হচ্ছে শেষ পেজ, অর্থাৎ এটাই ফাইনাল সাবমিট, এখানেই তুমি তোমার ডকুমেন্টসগুলো আপলোড করবে কিন্তু। এখানে যে ডকুমেন্টস লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টের মধ্যে তোমাকে যে কোনো একটা ডকুমেন্টস তোমার এখানে সাবমিট করে দিলেই হবে। আমি এখানে ভোটার কার্ডটাকে সিলেকশন করে দেবো, ব্যাস ভোটার কার্ড দিয়েই আমি আমার ফর্মটা পুরোটা সাবমিট করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করে সকল বন্ধুদের জানতে সাহায্য করবে। আর আগামী দিনে কী নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।